আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, সবাই থাম্বনেইল অর্থাৎ পোস্টার দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয় হচ্ছে কামিল মাস্টার্সের প্রথম এবং দ্বিতীয় পর্ব পরীক্ষার ফর্ম ফিলআপের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা ফর্ম ফিলআপ নিয়ে এ টু জেড কথা বলবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। সো দেখতে পাচ্ছেন যারা কামিল স্নাতকোত্তর অর্থাৎ যারা কামিল মাস্টার্সে রয়েছেন প্রথম অর্থাৎ দ্বিতীয় পর্ব, তারা হচ্ছে যে 2022 সালের যে পরীক্ষাটা দিবেন ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার জন্য কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো তার জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, হ্যাঁ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সো দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আয়তাধীন সকল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা 2022-এর ফর্ম ফিল আপ নিচের তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো দেখতে পাচ্ছেন কী কী তারিখ দিয়েছে আমরা দেখি। তো এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বরে আমাদের এতগুলো তারিখ দিয়েছে, এই তারিখ অনুযায়ী কিন্তু কাজগুলো হবে। সো দেখতে পাচ্ছেন এক নম্বরে বিলম্ব ফি ছাড়া, ভালোভাবে খেয়াল রাখবেন, বিলম্ব ফি ছাড়া কামিল প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পরীক্ষার অনলাইন ইএফএফের তারিখ, ঠিক আছে। তো দেখেন আপনার বিলম্ব ফি ছাড়া, কোনো প্রকার হচ্ছে জরিমানা ছাড়া, আপনি 3 মার্চ থেকে 18 মার্চের মধ্যে কিন্তু স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্বের অনলাইন ইএফএফের মানে ইএফএফ ফর্ম পূরণ করতে পারবেন, যাই হোক, ঠিক আছে। এবং দেখেন বিলম্ব ফি ছাড়া কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়ার তারিখ। দেখেন আপনারা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন এবং হচ্ছে যে ব্যাংকে টাকা জমা দিবেন, এই দুইটা হচ্ছে যে আপনাদের ডেট দেওয়া হয়েছে বিলম্ব ফি ছাড়া, মানে বেশিয়া বাড়তি কোনো জরিমানা নিবে না, ঠিক আছে। এই বিলম্ব ফি ছাড়া কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন 19 মার্চ থেকে 25 মার্চ। তারপর দেখেন বিলম্ব ফি সহজ যদি আপনারা জমা দিতে চান, যে টাকা পয়সা নাই বা বিভিন্ন কারণে, তাহলে 19 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং বিলম্ব ফি সহ আপনি ব্যাংকে জমা দেওয়ার তারিখ হচ্ছে 31 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত, ক্লিয়ার। সো দেখেন আমাদের এইখানে কিন্তু ভালোভাবে বলে দিছে, এইখানে দেখেন একটু লক্ষ্য করেন, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের সাথে উল্লেখিত তারিখের পরে কোনো অবস্থাতেই ফর্ম পূরণ করা যাবে না। সো দেখেন আপনার যদি ফর্ম ফিল আপে যেই ডেটগুলো দিয়েছে, বিলম্ব ফি সহ এবং বিলম্ব ফি ছাড়া, এই ডেটের মধ্যেই ফর্ম ফিল আপ হবে, এর বাইরে কখনোই কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। তো আপনারা এর মধ্যেই ফর্ম ফিল আপটা করে ফেলবেন। তো দেখেন পরীক্ষার্থীর যোগ্যতা, আসলে 2022 সালে কামিল প্রথম এবং দ্বিতীয় পর্বের যে 2022 সালে ফাইনাল পরীক্ষাটা হবে, সো সেটার যোগ্যতাগুলো এখানে বলে দিছে। অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের 21-22 শিক্ষাবর্ষের কামিল স্নাতকোত্তর প্রথম পর্বে ভর্তিকৃত ছাত্রছাত্রী পরীক্ষা 2022-এ অংশগ্রহণ করতে পারবে এবং 19-20 কিংবা 20-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ইতিপূর্বে প্রথম পর্বের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি, এরাও হচ্ছে পরীক্ষা দিতে পারবে, কিংবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে সেই সকল পরীক্ষার্থীও প্রথম পর্ব 22 সালের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে জানবো যে কামিল দ্বিতীয় পর্বের যে পরীক্ষা কারা দিতে পারবে কারা পারবে না, ক্লিয়ার। সো দেখেন যে সকল পরীক্ষার্থী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষা 2021-এ অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তারা কামিল দ্বিতীয় পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং যে সকল পরীক্ষার্থী 18-19 বা 19-20 শিক্ষাবর্ষে প্রথম পর্ব থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় পর্ব পরীক্ষায় 21-এ অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো আপনারা বুঝতে পারলেন এখানে, ঠিক আছে। রিটেক বা গ্রেড উন্নয়ন পরীক্ষা, যারা হচ্ছে গ্রেড উন্নয়ন করতে চাচ্ছে বা রিটেক পরীক্ষা দিতে চাচ্ছে, সো তাদের জন্য এই নির্দেশনা। আপনারা দেখেন কোনো পরীক্ষার্থী কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষায় 21-এর সকল বিষয়ে অংশগ্রহণ করে একটি বিষয়ে অকৃতকার্য হলে বা হয়ে থাকলে পরবর্তী বছর ইমিডিয়েট ইয়ার হিসেবে প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা 2022-এ শুধুমাত্র সেই অকৃতকার্য বা অনুর্তীর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, মানে আপনি যদি ফেল করেন তো ওই পরীক্ষাটা পরের বছরে দিতে পারবেন এবং ওইটাকে ইন্টারমিডিয়েট ইয়ার বলবে, এটাই বলে দিছে এখানে। এবং দেখেন যে সকল পরীক্ষাতে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষায় গ্রেড পয়েন্ট 5.00 এর কম পেয়েছে তারা গ্রেড বা মান উন্নয়ন করতে চাইলে 22 সালের প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে মান উন্নয়নের সুযোগ পাবে। তো এটা কিন্তু বিশাল সুযোগ এবং এই সুযোগ পরীক্ষাতে শুধুমাত্র একবারই পাবে। তো দেখতে পাচ্ছেন একবারই পাবে। তো যাই হোক, পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই উক্ত বর্ষের পরীক্ষার অনলাইন এ
ইমপ্রুভমেন্ট গ্রেড উন্নয়ন ফর্ম পূরণ করতে হবে। তো এখন আমরা একটু জানে নিব যে দেখেন যে আচ্ছা রিটেকেরগুলো এখনও শেষ হয় নাই। রিটেক বা গ্রেড উন্নয়ন বা ইমপ্রুভমেন্ট যেটি বলেন এই জন্য পরীক্ষার ফি প্রতি বিষয়ের জন্য 400 টাকা করে ফি নিবে এটা বলে দিচ্ছে। তো দেখেন রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশাবলী, হ্যাঁ রেজিস্ট্রেশন সংক্রান্ত, তো দেখেন রেজিস্ট্রেশন নম্বর ব্যতীত ফর্ম পূরণের আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার এবং বিষয়কোড সম্পর্কে নিশ্চিত হয়ে ফর্মটা পূরণ করতে হবে। তো দেখেন পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত, কোন সিলেবাস থেকে আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। দেখেন পরীক্ষার্থীকে সর্বশেষ প্রচলিত কামিল প্রথম দ্বিতীয় পর্বের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, এটা বোঝাই যাচ্ছে। এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মটা কী, তো আমাদেরকে বলা হচ্ছে ইএফএফ এর লগ ইন পাসওয়ার্ডের ক্ষেত্রে ইএসআইএফ এর লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রদর্শিত সম্ভাব্য তালিকা টিকচিহ্ন দিয়ে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী পে স্লিপের মাধ্যমে অগ্রণী ব্যাংকের সমপরিমাণ টাকা জমা দিতে হবে। যাক এটা হচ্ছে কলেজ বা সরি কলেজ না তোমাদের মাদ্রাসার হয়তো বা কাজ। তো দেখেন পরীক্ষার্থীদের যাবতীয় ফি এর হার, দেখেন আপনাদের কাছ থেকে কত টাকা ফি নিবে এটার হার কিন্তু দিয়ে দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সো দেখতে পাচ্ছেন টোটাল ফি নিবে কামিল স্নাতকোত্তর প্রথম পর্বের জন্য টোটাল ফি নিবে 1325 টাকা। যদি কেউ রিটেক বা গ্রেট উন্নয়ন থাকে প্রতিপত্রের জন্য আরও 400 করে দিতে হবে, এবং বিলম্ব ফি যদি দেয় তাহলে 300 করে দিতে হবে। এবং স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের জন্য দেখতে পাচ্ছেন টোটাল নিচ্ছে হচ্ছে এখানে 1775 টাকা রিটেক গ্রেট উন্নয়ন ফি ব্যতীত, ঠিক আছে, বাদ দিয়ে আবার রিটেক গ্রেট উন্নয়নে 400 এবং 300 দিতে হবে। তাহলে এইটা হচ্ছে গ্রেট উন্নয়ন ব্যতীত আর এটা হচ্ছে গ্রেট উন্নয়ন সহ। তো দেখেন অন্যান্য ফিয়ের হার, এখানে অন্যান্য ফিয়ের হারগুলো এগুলো ভালো করে আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে চাইবেন না, তখন ভিডিওটা একটু আটকে রেখে পড়ে নেবেন। এবং দেখেন পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি জমা দেওয়ার নিয়ম, কীভাবে ফিটা জমা দিতে হবে এটা এখানে বলা আছে, ঠিক আছে। এবং এইখানে দেখেন অন্যান্য বিষয় সংক্রান্ত কিছু তথ্য আমাদেরকে দিছে, এবং অনলাইন ফর্ম পূরণের এই যে ওয়েবসাইটে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করতে পারবেন। এবং হচ্ছে যে দেখেন এখানে আমাদেরকে বারবার করে বলে দিছে যে হচ্ছে মানে কামিল মাস্টার্স প্রথম ও দ্বিতীয় পর্বের নিয়মিত অনিয়মিত প্রাইভেট বা রিটেক পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য মাদ্রাসা অধ্যক্ষগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা ফোন করে জানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এটাই ছিল মূলত আমাদের আজকের ফর্ম ফিল আপের A to Z ভিডিও। তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।